রাজ্যের শাসক দল ভোটে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, এটা তো অস্বীকার করা কিছু নেই। আর যেখানে যেখানে যা অভিযোগ আমরা পাচ্ছি, সেই অভিযোগ মোতাবেক যখনই আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর সত্তর পাওয়া যাচ্ছে এবং তুরন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ব্যবস্থাও নিচ্ছে। এখন পর্যন্ত এটা আমাদের কাছে খবর। তৃণমূল তারা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার, এখনও পর্যন্ত তারা সেভাবে সফল হতে পারেনি। তার একটাই কারণ, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৎপরতা। আজকের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভূমিকায় এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত আমরা সন্তোষ প্রকাশ করছি।